বন্ধুরা, আমি সপ্তকর্ণী ফ্রম বাইরের। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 9 এর কোষীয় শোষণ চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে কোষীয় শোষণের ফার্স্ট ভিডিওতে আমি পড়িয়েছিলাম যে কত রকমের কোষীয় শোষণ হতে পারে, সবাত শোষণ, অবাত শোষণ, সন্ধান প্রক্রিয়া শোষণ। তো আজকে আমরা সবাত শোষণের যে তিনটে স্টেপ রয়েছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শোষণ, তার মধ্যে গ্লাইকোলাইসিস পাথওয়ে সম্বন্ধে পড়ব। সবাত এবং অবাত দু প্রকার শোষণে গ্লাইকোলাইসিস হয়ে থাকে এবং গ্লাইকোলাইসিস হওয়ার পর অক্সিজেন কোষে কতটা প্রেজেন্ট রয়েছে সেটার বেসিসে সবাত শোষণে কেউ যায় আর কেউ যায় অবাত শোষণে। যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তাহলে সবাত শোষণের দিকে যাবে, অর্থাৎ গ্লাইকোলাইসিস হওয়ার পরে ক্রেবস চক্র এবং আলটিমেটলি প্রান্তীয় শোষণ হবে। যদি অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে গ্লাইকোলাইসিস হয়ে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটা ল্যাকটেটে কনভার্ট হবে এবং অবাত শোষণের দিকে চলে যাবে। ওকে, তো আজকে আমরা গ্লাইকোলাইসিস সম্বন্ধে পড়ব। গ্লাইকোলাইসিস কথাটার মানে কি? গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা, অর্থাৎ গ্লুকোজকে ভাঙতে হবে। পাথওয়ের মেন উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজকে ভাঙতে হবে। প্রথমেই জেনে নাও গ্লাইকোলাইসিস কাকে বলে। গ্লাইকোলাইসিস হচ্ছে যে পাথওয়েতে, যে পদ্ধতিতে গ্লুকোজকে ভেঙে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে গিয়ে এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট এবং দু অণু এটিপি তৈরি হয় গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে, সেই পাথওয়েকে আমরা বলি হচ্ছে গ্লাইকোলাইসিস পাথওয়ে। এবারে তাহলে বুঝলে যে মেন কথা হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে বা তার অসম্পূর্ণ জারণ হয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু এটিপি তৈরি হবে গ্লাইকোলাইসিসে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের ওভারঅল একটা রিঅ্যাকশন। এই যে ব্যাপারটা, এটা করার জন্য প্রচুর এনজাইমস লাগবে, ঠিক আছে, বা উৎসেচক লাগবে। এবার মেন কথা হচ্ছে কেন আমরা গ্লুকোজকে কেন বেকার বেকার ভাঙতে যাব, কেন ভাঙবো? কারণ দেখো, আমরা যা যা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তাতে তার সরলীকৃত ফর্ম কি হবে, পাচনের পরে গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজে কি হয়, গ্লুকোজ কোথা থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায়? আমরা প্ল্যান্ট জাত খাবার থেকে, মানে তোমার গাছ থেকে, গাছ যে সালোক সংশ্লেষ করে গ্লুকোজ উৎপন্ন করে সেটাই তো মেন গ্লুকোজ। সেটার মধ্যে কি হয়, সৌর শক্তি স্থৈতিক শক্তি হিসেবে জমে রয়েছে। এই স্থৈতিক শক্তিকে আমাদের শরীর তখনই কাজে লাগাতে পারবে যখন সেটাকে আমরা এটিপি তে কনভার্ট করতে পারবো। তাহলে গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করার যে প্রসেস, তার মধ্যেই প্রথম স্টেপ হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, ঠিক আছে। গ্লাইকোলাইসিসে আমরা দু ধরনের এটিপি তৈরি হতে দেখব। একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল এটিপি, মানে যেটা পাথওয়ের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে রেসপিরেটরি চেনে গিয়ে এটিপি তৈরি হওয়া, অর্থাৎ যেটা প্রান্তীয় শোষণে গিয়ে যার থেকে এটিপি তৈরি হচ্ছে। কখন কি এটিপি তৈরি হচ্ছে আমরা পাথওয়ে পড়ার সময় দেখব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তুমি যখনই কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সেটা পাচিত হয়ে তোমার রক্তে সরলীকৃত ফর্ম গ্লুকোজে চলে এলো। এই গ্লুকোজকে এবার তোমায় কি করতে হবে, এই গ্লুকোজকে কোষের মধ্যে আত্তীকরণ করতে হবে, কোষের মধ্যে ঢোকাতে হবে। গ্লুকোজ তখনই কোষের মধ্যে ঢুকবে এবং তার মধ্যে থাকবে যখন সেটা গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হবে। তার মানে বুঝতে পারছো, গ্লুকোজ কি? গ্লুকোজ একটা 6-কার্বন যুক্ত যৌগ, C6H12O6 আমরা জানি। এই 6 কার্বনের 6 নম্বর কার্বন পজিশনে, ঠিক আছে, একটা ফসফেট গ্রুপ অ্যাড করতে হবে, করে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট বানাতে হবে। তার মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে। এই ফসফেট গ্রুপটা আসবে কোথা থেকে? এই ফসফেট গ্রুপটা দান করবে হচ্ছে এক অণু এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাতে তিনটে ফসফেট রয়েছে, টি ফর ট্রাইফসফেট। সেটা একটা এটিপি, একটা ফসফেট গ্লুকোজকে দিয়ে দেবে গ্লুকোজের 6 নম্বর পজিশনে এবং নিজে কনভার্ট হয়ে যাবে এডিপি তে, অ্যাডিনোসিন ডাইফসফেট, যাতে দুটো ফসফেট রয়েছে। ওকে, তাহলে গ্লুকোজ যখন গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হলো, সে তখন কোষের মধ্যে আত্তীকরণে সমর্থ হলো। এবার এই রিঅ্যাকশনটা কি ধরনের রিঅ্যাকশন? তাহলে একটা ফসফোরাইলেশন রিঅ্যাকশন, এখানে ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে। যখন মনে রাখবে, যখনই কোনো ফসফোরাইলেশন রিঅ্যাকশন হয় সেইখানে যে এনজাইম কাজে লাগে তাকে আমরা বলি কাইনেজ এনজাইম। প্রত্যেকটা এনজাইমের নাম তোমাদের এখন জানার দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই। পরে যখন আবার আমরা ক্লাস 11 এ উঠবে তোমরা, তখন এগুলো সম্বন্ধে আমরা আরো ডিটেইলসে পড়ব। শুধু মনে রাখবে, যেখানে এই ফসফোরাইলেশনের গল্প হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাড হওয়া বা ডিলিট হওয়া, সেখানে আমরা কাইনেজ এনজাইমের নামটা মনে রাখবো। তো গ্লুকোজ থেকে ফার্স্ট স্টেপে তাহলে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হলো। এই স্টেপটা দেখো আমি সিঙ্গেল অ্যারো দেখিয়েছি, তার মানে এটা একটা ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস মানে কি?
গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হতে পারে ওই কাইনেজ এনজাইম দিয়ে, কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার ওই একই এনজাইম বা উৎসেচক দিয়ে গ্লুকোজ তৈরি হতে পারবে না। তাই এটা একটা ইরিভার্সিবল প্রসেস, তাই আমরা সিঙ্গেল অ্যারো দিয়ে লিখেছি। পরের স্টেপে দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত একই, কিন্তু তারা স্ট্রাকচারালি ডিফারেন্ট। তাহলে তারা একে অপরের কি? তারা একে অপরের আইসোমার। তার মানে এখানে যে এনজাইম বা উৎসেচকটা কাজ করবে এই রিঅ্যাকশনে তাকে আমরা বলবো আইসোমারেজ এনজাইম, ঠিক আছে? এটা দেখো একটা ডাবল অ্যারো দিয়ে আমি লিখেছি, অর্থাৎ এটা একটা রিভার্সিবল প্রসেস এই রিঅ্যাকশনটা। তার মানে যেমন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট ওই আইসোমারেজ এনজাইম দিয়ে তৈরি হতে পারবে, তেমনি সেম ভাবে একই এনজাইম বা একই উৎসেচক দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটও তৈরি হতে পারবে। এর জন্য এখানে ডাবল অ্যারো দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? এরপরে আমরা আসবো থার্ড স্টেপ, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এবারে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। অলরেডি ফ্রুক্টোজের 6 নাম্বার পজিশনে একটা ফসফেট গ্রুপ ছিল, এইবারে ফ্রুক্টোজের 1 নাম্বার পজিশনে আরেকটা ফসফেট গ্রুপ থাকবে। এবং তার ফলে এখন ফ্রুক্টোজের কটা ফসফেট গ্রুপ রয়েছে? একে একটা ফসফেট গ্রুপ, 6 একটা ফসফেট গ্রুপ। এই জন্য একে আমরা বলবো বিসফসফেট, বিস মানে 2, ঠিক আছে? 1 নাম্বার পজিশনে ফসফেট গ্রুপ কে দান করবে? এটিপি দান করবে, আগের বারের মতো এটিপি দান করবে এবং নিজে এডিপি তে কনভার্ট হবে এবং সেই ফসফেটটা ফ্রুক্টোজের 1 নাম্বার পজিশনে চলে আসবে। তাহলে এখানেও কি ধরনের এনজাইম লাগবে আমি অলরেডি পড়ালাম, ফসফোরাইলেশন হচ্ছে, মানে এখানে কাইনেজ এনজাইম লাগবে। তাহলে এই যে গ্লুকোজ থেকে আপ টু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হওয়া, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রিপারেটরি স্টেপ পার্ট 1, ঠিক আছে? এই স্টেপে প্রত্যেকটা স্টেজে যে যৌগগুলো পাচ্ছি তারা সবাই 6 কার্বন যুক্ত যৌগ, কিন্তু শুধুমাত্র তাদের ফসফেট গ্রুপের সংখ্যা চেঞ্জ হতে হতে যাচ্ছে। তাহলে প্রথম স্টেপে, প্রথম যে চারটে, প্রথম যে তিনটে স্টেপ দেখলে সেখানে আমরা কি পেলাম? দুটো দু অণু এটিপি খরচা হলো, তাহলে -2 এটিপি আমরা লিখছি, ওকে? -2 এটিপি, এখানে একটা অণু এটিপি খরচা হয়েছে, এখানে একটা অণু এটিপি খরচ হচ্ছে, এখন অব্দি এটিপি কিছু তৈরি হয়। সেকেন্ড স্টেপ গ্লাইকোলাইসিসের, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে, যেটা একটা 6 কার্বন যুক্ত যৌগ ছিল সেটা ভেঙে দুটো 3 কার্বন যুক্ত যৌগ তৈরি হবে। এটাও 3 কার্বন যুক্ত যৌগ, এটাও 3 কার্বন যুক্ত যৌগ, কি কি? এক অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে এবং এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা DHAP বা সে আরেকটা নাম বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হবে। মজার ব্যাপার হচ্ছে এই DHAP এবং 3 ফসফোগ্লিসারালডিহাইড এর মাঝখানে আমি দেখো কি অ্যারো দিয়েছি, ডাবল অ্যারো, অর্থাৎ এ এতে কনভার্ট হতে পারে, এ এতে কনভার্ট হতে পারে, বুঝতে পেরেছেন? এরপরে আমরা গ্লাইকোলাইসিসের যে মেইন স্টেপটা যাব সেটা আমি পুরোটা এই সাইডে লিখেছি। আমি বলেছি গ্লাইকোলাইসিসকে তিনটে পার্টে ভাগ করা যায়, এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং বাকি এটা আর একটা পার্ট। এবারে দেখো, তাহলে তুমি দেখতে পেলে 6 কার্বন যুক্ত ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে দুটো 3 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে, এক অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড, এক অণু DHAP। এবার আমি কি বললাম, DHAP আবার এতে কনভার্ট হতে পারে, তার মানে এরপর থেকে আমি যা প্রসেস দেখব সবকিছুই আমরা দুটো 3 ফসফোগ্লিসারালডিহাইড রয়েছে এইভাবে দেখবো, কারণ একটা অলরেডি ছিল আর একটা DHAP কনভার্ট হয়ে 3 ফসফোগ্লিসারালডিহাইড হয়েছে। তাহলে এখন থেকে আমি যা দেখব সব কি দেখব আমরা দুটো করে 2x করে দেখবো, ওকে? দুটো 3 ফসফোগ্লিসারালডিহাইড রয়েছে এইভাবে আমরা দেখতে দেখতে যাব। দেখো দুটো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে প্রথমেই তৈরি হবে 1,3 বিস ফসফোগ্লিসারেট, এটাও কটা? দুটো, ঠিক আছে? 1,3 বিস ফসফোগ্লিসারেট, দুটো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে দুখানা 1,3 বিস ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে NAD+ থেকে NADH+ তৈরি হবে, দুটোর জন্য হচ্ছে, এই জন্য আমি উপরে 2 লিখে বোঝা গেছে? এই যে দুটো NADH+H+ তৈরি হলো, এরা প্রান্তীয় শোষণে গিয়ে এটিপি তৈরি করবে, প্রান্তীয় শোষণে গিয়ে এর এটিপিটা আমরা পাবো। কোন কোন হিসাব অনুযায়ী বলা হয় যে এক অণু NADH+H+ মানে হলো 3টে এটিপি, কেউ বলে, আবার কেউ বলে এটা ইকুয়াল টু 2.5 এটিপি। তাহলে বুঝতে পারছো দু অণু করে রয়েছে মানে আলটিমেটলি এখান থেকে আইদার 6টা এটিপি তৈরি হবে বা এখান থেকে 5টা এটিপি তৈরি হবে। যদি 2.5 করে ধরি 5টা হবে দু অণু থেকে, আর 3 করে ধরলে 6টা এটিপি তৈরি হবে, সেটা আমরা পড়ে যাচ্ছি এটিপি ক্যালকুলেশনের সময়। এরপর দুটো 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে দুখানা 3 ফসফোগ্লিসারেট তৈরি হবে, বুঝতেই পারছো এখানে দুটো পজিশনে ফসফেট গ্রুপ ছিল, 1 আর 3,
এক নাম্বার পজিশনের ফসফেট গ্রুপটা এডিপি কে দান করবে, করে এটিপি ফর্ম করবে, প্রথম এটিপি তৈরি হচ্ছে এখানে, বোঝা গেছে? তাহলে দুটোর জন্য কি হবে, দুটো এটিপি থেকে দুটো এটিপি তৈরি হবে, ওকে, হয়ে থ্রি ফসফোগ্লিসারেট তৈরি হবে, থ্রি ফসফোগ্লিসারেট থেকে তারপর দু নাম্বার পজিশনে, তিন নাম্বার পজিশনে যে ফসফেট গ্রুপটা ছিল সেটা দু নাম্বার পজিশনে যাবে, তাই টু ফসফোগ্লিসারেট, দুটো দুজনের আইসোমার, তারপর টু ফসফোগ্লিসারেট এক অণু জল ত্যাগ করে তৈরি করবে টু ফসফোএনল পাইরুভেট, এবং আলটিমেটলি টু ফসফোএনল পাইরুভেট থেকে তৈরি হবে, এগুলো সবই টু এক্স করে যাচ্ছে দুটো করে, হ্যাঁ মনে রাখবে এগুলো সবই দুটো করে আমরা ধরছি, টু ফসফোএনল পাইরুভেট। এবার তার আরেকটা ফসফেট গ্রুপকে ত্যাগ করবে, ফসফেট গ্রুপ ত্যাগ করে সে কি করবে, এডিপি কে আরেকটা এডিপি তে কনভার্ট করবে, তাহলে দুটোর জন্য দুটো এডিপি থেকে দুটো এডিপি তৈরি হবে, ওকে, এবং আলটিমেটলি গিয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে কি বুঝতে পারলে এখান থেকে, এক অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস শেষ হওয়ার পরে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, আর এটিপি হিসাব কি হচ্ছে দেখো, এটিপি খরচ হয়েছে কটা, এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি, খরচ হয়েছে এটিপি দুটো, এটিপি তৈরি হয়েছে কটা, এখানে দুটো এটিপি তৈরি হয়েছে, এখানে দুটো এটিপি, এটিপি তৈরি হয়েছে দুটো প্লাস দুটো চারটে, তাহলে চার মাইনাস দুই টোটাল কটা এটিপি তুমি পেলে, গ্লাইকোলাইসিসের শেষে দুখানা এটিপি পেলে, ওকে, তাহলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়ে দুখানা এটিপি এবং দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো গ্লাইকোলাইসিসের শেষে। এবারে গল্প হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো এর কি ফেট হবে, এটা আলটিমেটলি কি হবে, এই পাইরুভিক অ্যাসিড যদি অবাধ শোষণে যেতে চায়, ঠিক আছে, মানে কোষে যদি অক্সিজেন কম থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড আর ক্রেবস চক্রে যেতে পারবে না, তখন এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা LDH নামক এক ধরনের উৎসেচকের সাহায্যে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, এবং অবাধ শোষণে এই ল্যাকটেট কি হবে, আমাদের মাসেলের মধ্যে জমা হবে এবং মাসেল পেন হবে, এই যে হয় না যে খুব স্ট্রেনাস কোনো এক্সারসাইজ করার পরে মাসেলে ব্যথা হতে থাকে, কেন, কারণ সেখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, খুব যখন অক্সিজেন কোষে কোষে পৌঁছাতে পারে না খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করলে, ফলে কি হয়, তখন এই পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা LDH এনজাইমের সাহায্যে ল্যাকটেটে বা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় এবং সেই ল্যাকটিক অ্যাসিড মাসেলের মধ্যে জমা হয়ে যায়। কিন্তু যদি কোষে তোমার অক্সিজেন থাকে, অক্সিজেনের প্রেজেন্সে সবার শোষণে কি হবে, এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে এরপরে চলে যাবে ক্রেবস চক্র, ঠিক আছে, সম্পূর্ণ জারণ হওয়ার জন্য, এবং তারপরে সেটা যাবে আমাদের আমাদের কোন সাইকেলে যাবে, আমাদের প্রান্তীয় শোষণে চলে যাবে, এবং আলটিমেটলি গিয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে সে এটিপি তৈরি করবে, বোঝা গেছে? তাহলে পুরো গ্লাইকোলাইসিস প্রসেসটাকে আমরা যদি ভালোভাবে লেখার চেষ্টা করি, একটা ওয়ান লাইন দিয়ে বোঝাতে চেষ্টা করি যে পুরো গ্লাইকোলাইসিস প্রসেসে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তাহলে আমরা কি বলতে পারি, পুরো গ্লাইকোলাইসিস প্রসেসে হলো হচ্ছে এক অণু গ্লুকোজ, ওকে, এক অণু গ্লুকোজ ভেঙে তার অসম্পূর্ণ জারণ হয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে টোটাল কি হচ্ছে আমাদের, এটা ইকুয়াল টু দু অণু এটিপি তৈরি হচ্ছে, তাই তো, তাহলে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিস হওয়ার ফলে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু এটিপি তৈরি হয়, প্লাস আমাদের প্রান্তীয় শোষণের জন্য দুটো NADH প্লাস H প্লাস যেটা তৈরি হলো সেটা প্রান্তীয় শোষণে গিয়ে কি করবে, প্রান্তীয় শোষণে যখন যাবে সেটার থেকে আমরা যদি ধরে নিই এক অণু NADH প্লাস H প্লাস ইকুয়াল টু তিন অণু এটিপি, তাহলে এখান থেকে ক অণু এটিপি হবে, দুটোর থেকে ছ অণু এটিপি হবে, আর যদি আমরা ধরে নিই এটা ইকুয়াল টু আড়াই অণু এটিপি, তাহলে এখান থেকে ক অণু হবে, আড়াই ইন্টু দুই পাঁচ অণু এটিপি হবে, যেটাই ধরো যে ক্যালকুলেশনটাই ধরো দুটোই ঠিক, ওকে। আর কি বললাম, এই পাইরুভিক অ্যাসিডের ফেট কি বললাম, যে পাইরুভিক অ্যাসিডের ফেট হলো যদি কোষের মধ্যে অক্সিজেন থাকে তাহলে সে সবাত শোষণ, ঠিক আছে, কোষের মধ্যে যদি
ভালো অ্যামাউন্ট অক্সিজেন থাকে তাহলে সবার শোষণে যাবে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে তখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে তখন চলে যাবে ক্রেবস চক্রে, ক্রেবস চক্র থেকে আলটিমেটলি যাবে প্রান্তীয় শোষণে এবং সম্পূর্ণরূপে জারণ হবে। সম্পূর্ণরূপে জারণ হওয়ার পরে আমরা 38 অণু এটিপি বা আমরা 30 অণু এটিপি পেতে পারবো। ঠিক আছে, 38 অণু হচ্ছে যদি আমরা এই তিনটে এটিপি ধরে ক্যালকুলেশন করি তখন 38, আড়াইটা করে ধরলে তখন 30 আসবে। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো যে কিভাবে হচ্ছে, নেক্সট দিন আমরা যখন ক্রেবস সাইকেল পড়বো তখন আমরা আরো ভালো করবো। আর যদি কোষে অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে কি হবে, অবাধ শোষণে যাবে। অবাধ শোষণে কি হবে, অবাধ শোষণে দুঅণু পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ LDH এই এনজাইমটার একে পাইরুভিক অ্যাসিড কে ল্যাকটেটে কনভার্ট করবে বা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করবে এবং সেটা আমাদের কি হবে, মাসলের মধ্যে জমা হবে। তাহলে এই ছিল আমাদের গ্লাইকোলাইসিসের পুরো প্রসেসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোন রকম ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ভিডিওর জন্য। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লাইফ।